জানাই, আজকে আমি 27 কেন্দ্রের পূর্ব মুহুরিপুর পুরাতলের প্রার্থী। আমার নাম দেবজিৎ ত্রিপুরা। আজকে আমি বিভিন্ন জায়গায় সার্ভে করার পরে আমি জানতে পারলাম যে বিজেপির বা আজকে নির্দল হয়ে যারা দাঁড়িয়েছে এই 27 কেন্দ্রে, তাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করছে আমাদের কর্মীদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ, এমন আমি শোনা যাচ্ছি। কোন দলের কর্মীর উপর আক্রমণ হচ্ছে? আমাদের ত্রিপুরা মথার উপর, বিশেষ করে শিবপুর, তারপরে গোলাচিপা, ওই এরপরে বিদ্যাসাগর, তারপরে হচ্ছে গিয়া বুতুয়া, ওই জায়গাগুলির মধ্যে আমাদের কর্মীদের উপর এবং আমাদের পুলিং এজেন্টের উপর ধমকি এবং হুমকি চালাচ্ছে ওরা। তো আমি প্রশাসনকে অনেকবার জানিয়েছি, জানানোর পরেও তারা এই সাহায্য করার জন্য তারা মানে সফল হয়নি। এবং আমি জানাতে চাই আমাদের এই সাইডে চালিতাশরী, ওইখানেও একটু প্রবলেম চলছে, আমরা সার্ভে করে আসলাম। তো আমি আপনাদের কাছ থেকে একটাই জিনিস রিকোয়েস্ট করব, আপনারা যদি ওই দিকগুলিতে একটু কভার করেন তাহলে আপনারা জানতে পারবেন। এবং বিভিন্ন জেনারেল এরিয়ার থেকে যারা বলতে বাধ্য বাঙালি যারা আছে, তারাও ওইখানে গিয়ে একটু ধমকি হুমকি বাড়ি বাড়ি গিয়ে এবং আমাদের কর্মীর উপর রাত্রে এইভাবে আক্রমণ করা হইব, গড় পুড়িয়ে দেওয়া হইব, রাবার বাগান পুড়িয়ে দেওয়া হইব, এমন কিছু ইস্যু আছে আমাদের কাছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং পুলিশ প্রশাসনদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাদের হয়ে, যাতে ওই জায়গাগুলির মধ্যে আপনারা সেফটি এবং সিকিউরিটি দেন। আর এমনিতে অন্যান্য জায়গায় যেসব এলাকাতে ভোট পড়ছে সেগুলিতে পরিস্থিতি কেমন, আপনারা জয় সম্পর্কে কতটা নিশ্চিত? আমরা জয় 100%, কিন্তু অনেক জায়গাতে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের সিম্বলের উপর। আমরা এই পুয়াংবাড়িতেও দেখলাম, এরপরে দুই মুখ্য যেখানে আছে ওইখানেও দেখলাম কালি লাগানো আছে আমাদের সিম্বলের উপর, কিন্তু প্রিসিডিং যারা অফিসার আছে তারা এটা স্ক্রুটিনি করার উচিত আসলো। হ্যাঁ, ইভিএমের উপর বলতে ওই আমাদের সিম্বলের উপর, শুধু সিম্বলের উপর কালি লাগিয়ে দেওয়া হয়েছে। তো এমন ইস্যু আমাদের কাছে আছে, আমি গিয়ে দেখলাম তারা আমাদের সামনে মুছলো। তো আমি কইছি যে দেখবেন আপনারা সবসময় প্রত্যেক 10-15 মিনিট পর পর আপনারা যাতে ওই ইস্যুগুলি দেখেন। আপনার কি মনে হইতেছে যে ভোট গ্রহণের কেন্দ্রগুলিতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে? না, আমার তো মনে হয় না, কারণ তাদের অনেকগুলি ত্রুটি আমি দেখতে পেয়েছি, কারণ আমাদেরকে সিকিউরিটি দেয়নি। আমি রিকোয়েস্ট করেছি, কিন্তু এখন দেখুন আমরা একটা গাড়ি আমাদের উপরে, কিন্তু সব পলিটিক্স পার্টি আমাদের উপরে লক্ষ্য করে, আমাদের এইম, আমরা এনিমি এখন তাদের। তো আমরা একটা গাড়ি দিয়ে দুইটা পিজি দিয়ে আমার কভার হয় না। তো বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমি কিন্তু স্কোয়াডের জন্য আমি অ্যাপ্লিকেশনও দিয়েছি, কিন্তু তারা কিন্তু দেয়নি। এবং আমি বিলুনিয়ার দিকে এসডিপিওকে বারবার ফোন করেছি, তো ফোন করার পরে আমরা দেখছি কিন্তু এখনও কোনো কিছু দেখা হয়নি। তো আমি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে ওরা যাতে আমাদের যারা কর্মী আছে এবং আমরা যারা ভোট যারা দিচ্ছে তারা যাতে সুস্থভাবে দেওয়া হোক এবং সিআরপিএফ এর ব্যবস্থা ওইখানে যাতে দেওয়া হোক। ধন্যবাদ। ত্রিপুরা চিপায়ে প্রার্থী ক্যান্ডিডেট, ভোটদানের পরিস্থিতি যত কাপতলি মেরু আমলিগার মেরু, এখানে এসে দেখলাম বহিরাগত দুঃখে আমাদের এখানকার ভোটারদের বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। এখানকার আমাদের উপজাতিরা সমস্ত পার্টি, কি বিজেপি, কি আইপিএফটি, কি ত্রিপুরা মথা, কি সিপিএম, সবাই তারা একটা আনন্দ মেলার মতো করে তারা ভোট দান করছিল। সেখানে বহিরাগত এসে এখানে তারা সন্ত্রাসী করার জন্য চেষ্টা করছে আমি ওই দেখলাম। কিন্তু এই পরিস্থিতি হলেই পরে আমাদের এখানকার শান্তি সম্প্রীতি ভবিষ্যতে সেখানে পাহাড়ি বাংলাও হতে পারে। এটার জন্য আমি সবার ভোটার দাদার কাছে আমি অনুরোধ করব যাতে এরকম সন্ত্রাস না হওয়ার জন্য, এরকম না করার জন্য, আর বহিরাগত যাতে এখানে প্রবেশ না করার জন্য। আমরা